মেস্তা দূর করার উপায়। মেস্তা হচ্ছে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রাথমিক লক্ষণ। অতিরিক্ত মেকআপ ব্যবহারের ফলেও মুখে মেস্তা পড়তে পারে, বিশেষ করে যারা প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মেকআপ করেন, তাদের এই সমস্যাটি বেশি দেখা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের তৈরি মাস্ক রয়েছে যা ব্যবহারে মেস্তা সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নেই। অ্যালোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি অ্যালোভেরা কেটে এর জেলো এক চামচ মধুর সাথে মিশিয়ে মেস্তার উপর লাগিয়ে নিন। এবার 20 মিনিট পর হালকা আঙুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এক চিমটি দারুচিনি গুঁড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেস্তার দাগের উপর লাগান। এরপর 15 মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতিদিন ঘুমানোর আগে ব্যবহার করলে দ্রুত মেস্তা দূর হয়। প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেস্তার উপর লাগিয়ে নিন। এরপর 15 মিনিট পর আরেকটু টুকরা লেবুর ওপর আধা চা চামচ চিনি ছড়িয়ে নিয়ে মেস্তার উপর হালকা করে 5 মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যবহারে দ্রুত মেস্তা দূর হয়। যাদের মুখে বয়সের জন্য মেস্তা পড়ে, তারা ছোলার ডাল ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে এক চা চামচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাঁচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পূর্ণ মুখে লাগিয়ে 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি মেস্তার পাশাপাশি ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।